আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও অবরকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী হজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে সৌরতুল ইয়াসিন আমরা তেলাবাদ শেখব এবং উচ্চারণে যে যুগ যে সমস্ত জায়গাগুলো আমরা মনেরও জানতে ভুল করে ফেলি না জানার কারণে ইনশাল্লাহ সে ভুলগুলো আমি আমার সাধ্য মতো ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সোর ইয়াসিন আমরা সকলেই জানি এটি একটি খুবই মর্যাদাবান ছোড়া আল্লাহ ফকরবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমের এটি বাইশ পাড়া শেষের একটি পৃষ্ঠা এবং হল তেশপাড়া জুড়ে এই সোরে ইয়াসিন আছে পবিত্র কোরআনুল কারিমের সোরো ইয়াসিন মক্কায় অবতীর্ণ আয় নম্বর তিরাশি রুকু নম্বর পাঁচ আমরা এটি কয়েকটি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ সংশোধন করার জন্য চেষ্টা করব আজকে আমরা দেখব সুরতুল আসেন থেকে দশটি নম্বর আয়াত আসুন আমরা ক্লাস শুরু করি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন দেশে পাওয়া যায় মিতুর যন্ত্রণা কঠিন ওরা আনাহাদিশে পাওয়া যায় সোরা সেন করলে যন্ত্রণা থেকে পাছা যায় সোরা হায়া করলে থেকে যায় আসুন আমরা স্রেয়াসিন পড়ি মৃত্যু যন্ত্রণা থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। করবো সরাসিন বা কিয়া বিশ্ব নির بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أك রে হিম লা মিন আসুন আমি কয়েকটি আয়াত ভেঙে ভেঙে পড়ি ইয়া একন সারা লিপ্টন তাহলে আমরা একসাথে ইয়া এভাবে তোমরা ছেড়ে দেব ওয়াল ওর আনিল ওয়াল ওর আনিল হাকিম তুলব ৱাল ঔৰ আনীল হাকিম আমাৰ অনেকে বোলে কি কোৰানীল কোৰানীল যদি বুলি ৰক্ষৰে জবৰ হয় ৰা হৈ যায় ৱাল ঔৰ আ এই যে খাৰা জবৰ ৱাল ঔৰ আনীল হাকি দম ছেড়ে দেব ইননাকা ওয়াজিব গুননা ইনাকা লামিনাল মুরসালিন ইননাকা লমিনাল মুরসালিন যা পড়ে আলা কি লাগবে টাইনা করগোলাсибо আর যদি আমরা বলি আলা তাহলে হামজা জবর আ লাম জবর লা আলা তাহলে আমরা এখানে আইন অক্ষটা দিয়ে করার জন্য আলা সের তিম শের আমরা অনেকে বলে আলা সেরাতিম সেরা বল যদি বলি এই র কটা রা হয়ে যায় সেরা রা তাহলে আমরা বলবো সুই মোটা একটু গোল সুই তুইম তুইম মোটে হালকা গোল করে টুইম আলা সের তুই মুস্তা ও ফকর তারপরে তাং ইকফা তান্না তাং তয়াকার অনুষ্কার তাং তাং জিলাল জিলাল আজিজির রহিম আমরা রাহিম পড়ি এখন আমরা বলবো রহিম লিতুং জিরা আমরা লিতুং জিরা পড়ি তখন রকটা রা হয়ে যায় তা আমরা বলবো লিতুং কাউ কাউ মাম্মা আমরা এখানে উচ্চারণ করি তাহলে কফটা কাফ হয়ে যায় কাবজবর কা এই যে কাবজবর কা আর না কবজবর অ তাহলে আমরা বলবো ও ও ও মাটান আছে উং জির আমরা পড়ি উং জিরা অনেকেই আবা বাটান আহুম ফাহুম গ ফেলোন আমরা গা ফেলুন পড়ে তখন গয়েন্টে গা হয়ে যায় ফাহুম গ ফেলোন পড়ে লাকদ লাকাত না লাকদ আমার উপরে লাকাত হাকাল কাউলো এক কফ দুই কফ এবং তৃতীয় নাম্বার কফটাও একটা আয়াতে এখানে কফ শব্দ আছে এই শব্দ কফ এই শব্দই কফ তাহলে আমরা এইভাবে বলবো লা ক দ শাক আবার লাক দ শাক ক লু আই লা এক সারি হিম আগ সাৰি হিম আগ আগ সা জিবার আগ আমরা পরে শব্দ যাই ক্যামেরাটা একটু নিচে নামে দিই এরপরে না টান আছে জাল না যা এই আই অক্ষরটা আমরা একটু গলা আল আল না আমরা অনেক কি বলি ইনা জালনা ফি আনা কি হিম যদি এভাবে বলি তাহলে এই যে আইন অক্ষরটা উচ্চারণ বাদ গেছে আর বললে আইন অক্ষরটা বাদ গেছে এখানে একটা অক্ষর বাদ যায় বাদ যায় আমরা এই দুই অক্ষরগুলো আদায় করব এইভাবে ইনা না আনা আ গ আগ ফাহিয়া ফাহি আ আনা ফাহি ইয়া ফাহিয়া ইলাল এখানে إلى الأذقان، أزكينا، إلى الأذقان فهم مقمه مقمحون، إلى الأذقان فهم مق فهم مقمحون، إتي يابا، إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا وجعلنا من بين أيديهم بين أيدي أيديهم সাফেহিম এটা আমরা অনেকে খালফিম পড়ি তাহলে এটা যারা আমরা ভুল করছি আর ভুল করব না সাদিম সাদ দা এটা সাদ দাও দু জবার পরে ওয়াইতে চলে আসবে সাদ দাও আর এখানে সাদা ফা আ গোসাইনা হোম ফা لا يبصرون. وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون. طب وسواء أبار وسواء وطن عليهم أأنذرتهم أم لم تنذرهم لا وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا ইয় মেন নিচে তো দেখা যাচ্ছে না আমি ক্যামেরা সরাই দি আমরা এখানে বলবো ইয়ো মেন তারপরে ই নামা তোং যে পারা গাড়িটা জাল আর এখানে তোং রেরো তাবা। মানিতা বা এখানে আবার আইনের জাল এখানে আইন আর জাল এখানে হবে মানিতা বা আরেক রি মানা ওয়া খাস রহমান জিকরা রা বলি ভুল ওয়া খা বলে খাবু খুল রা বলে র ভুল তাহলে আমরা এই তিনটি অক্ষর বলব এই জায়গার ইনামা তুং জেরো বা আলিক র ওয়া খসি ইয়ার ওয়া খসি আর না ইয়ার জবর এ রয় চলে আসবে ওয়া খসি ইয়ার রহমানু ওয়া খসি ইয়ার রহমানু ইয়াটা বল ওয়া খসি আর হয়ে যায় আমাদের হ্যাঁ তাহলে আমরা ইয়া অক্ষরটা আদি করব সুন্দর করে ওয়া খসি ইয়ার রহমানু বিল গায়ব বিল গায়ব যদি দম ফেলি তাহলে বিল গায়ব ফাবাশিরহু بمغفرات وأجر كريم أبر إنما تنظر من اتبع من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة

ওয়ানাক মা অদ্দা আমরা বলি মা কাদ্দামু মু টানা দরকারের অক্ষর কমে যাবে মা টান্না দরকারে নালিবখর কমে যাবে তাহলে আমরা বলবো মা অদ্দা মু আবার ই না ইল তুবু মা ওদ্দা ও আহ হুম ওয়াকুল শাইয়িন ওয়াকুল শাই ইন আবার ওয়াকুল শাই ইন পাতাটা উললেও পরে চলে যাব আহ শইনা হু আমরা পাতাটা উল্টা দিলাম আমরা আজকে এক রুপ ফটো শেষ করি আহ শয় না হু ফি ইমামিম মোবি এগারো নম্বর আয়াতে একটি রুক আমরা পেয়েছি এটা বারো নম্বর আয়াত এখান থেকে এগারো নম্বর আয়াত শেষ এবার থেকে বারো নম্বর আয়াত শুরু হয়েছে তাহলে আমরা আজকে এক রুকু পড়া সুরোতলিয় আসিন থেকে দেখলাম